দর্শকদেরকে দেখাতে চাই যে কোটা কোট চত্বরকে পুলিশ কিভাবে একেবারে দুর্গে রূপান্তরিত করে ফেলেছে। কারণ আজকে কোর্টে উঠবে সেই মামলা যা বিগত কয়েক মাস ধরে গোটা দেশের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, উর্মিলা দেবীর গ্যাং রেপ কেস। আজ উর্মিলা দেবী বিচার পাবেন কিনা তা দেখার জন্য মুখিয়ে আছে গোটা দেশ। তবে উর্মিলা দেবী তার এই লড়াইয়ে পাশে পেয়েছেন প্রথম সাঁওতাল মহিলা অ্যাডভোকেট শ্রীমতী দুর্গা সোরেনকে। দুর্গাদির সাথে আমি আছি। আসেন দিদি। Your Honor, it's an open and shut case. কারণ অভিযুক্তরা সেদিন অপরাধস্থলে কেউই ছিলেন না। Objection, my lord. Sustained. সমস্ত সাক্ষ্য প্রমাণ, পুলিশের বয়ান, ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে আদালত অভিযুক্ত তরুণ রায়, বিকাশ দাশগুপ্ত, অমর মল্লিক এবং অলোকেশ ব্যানার্জিকে উর্মিলা দেবীর আদালত ও ইকটিভি 20 নভেম্বর থেকে সোম থেকে শুরু রাত 8টায় আকাশ আটে।